আসসালামু আলাইকুম। নতুন একটি ওষুধ রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে এক্সিমা ক্রিম। এক্সিমা ক্রিম কেন ব্যবহার করব, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আমি কোনো ওষুধের প্রচার বা বিজ্ঞাপন করছি না। বিভিন্ন ওয়েবসাইট থেকে এক্সিমা ক্রিম সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। এক্সিমা ক্রিমের মূল উপাদান হলো ফুসিডিক অ্যাসিড 2% এবং বেটামেথাসন 0.1%। ওরিয়ন ফার্মা এক্সিমা ক্রিম তৈরি করে থাকে, যার বাজার মূল্য 200 টাকা। এখন আমরা এক্সিমা ক্রিম কেন ব্যবহার করা হয় সে বিষয়ে সম্পর্কে জানব। এটি মূলত ত্বকের এক্সিমার জন্য ব্যবহার করা হয়। এক্সিমা অর্থ ফুটে ওঠা বা ফুসকুড়িকে বোঝায়। ত্বকের বিভিন্ন স্থানে ফুসকুড়ি, নতুন জামা কাপড় জুতা পরার ফলে ত্বকে যে ফুসকুড়ি উঠে, ধুলাবালি থেকে সৃষ্ট ত্বকের ফুসকুড়ি, চুলকানি, ত্বকের বর্ণ ইত্যাদির চিকিৎসায় এক্সিমা ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা এক্সিমা ক্রিমের ব্যবহারের নিয়ম সম্পর্কে জানব। এক্সিমা ক্রিম দিনে 2 বার ব্যবহার করা যায়, 14 দিনের জন্য ব্যবহার করতে বলা হয়ে থাকে। এখন আমরা এক্সিমা ক্রিমের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া গুলো সম্পর্কে জানব। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে রয়েছে ত্বকের জ্বলন, শুষ্ক ত্বক, অ্যাপ্লিকেশন সাইটের ব্যথা, জ্বালা পোড়া, ফুসকুড়ি ইত্যাদি হয়ে থাকে। গর্ভবতী ও স্তন্যদানকালে এক্সিমা ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।